অ্যাসিড তাহলে আমাকে বলো অ্যাসিডের সাথে যে বিক্রিয়া করবে ও কি হবে বাইডিফর বেজ হবে না বেজ হবে তাহলে তোমরা একটু বলো যে অ্যাসিড থেকে যেটা এই যে দেখো H2 থেকে H3O+ তৈরি হইছে তাহলে তোমরা আমাকে বলো বেস থেকে যেটা তৈরি হবে এটাকে অনুবন্ধী অ্যাসিড না ক্ষার বসিরাম না উল্টা এটা কি হবে অনুবন্ধী বেজ হবে ঠিক আছে আচ্ছা সরি অ্যাসিড থেকে যেটা তৈরি হবে অনুবন্ধী বেস আর বেস থেকে যেটা তৈরি হবে অনুবন্ধী অ্যাসিড ঠিক আছে অনুবন্ধী অ্যাসিড বেস থেকে যেটা তৈরি হবে ওটা কি অনুবন্ধী অ্যাসিড ঠিক আছে আচ্ছা আর অ্যাসিড থেকে যেটা তৈরি হবে ওটাকে জানা কি বলবো বলেন তো ওটাকে কি বলবো বলেন তো অনুবন্ধী বেস বলবো এটাকে বলবো অনুবন্ধী বেস ঠিক আছে একটু খেয়াল করেন HCl বাই ডিফল্ট অ্যাসিড এন্ডমা ছোটবালা থেকে পড়ে আসছে তাই না তাহলে বলেন এই এর সাথে বিক্রিয়া করবে কে বেস বিক্রিয়া করবে না সাথে কে বিক্রিয়া করবে বেস বিক্রিয়া করবে তাহলে আপনারা একটু বলেন বেস থেকে যেটা তৈরি হইলো বেস থেকে যেটা তৈরি কি অনুবন্ধী অ্যাসিড নাকি বলেন এটা কি অনুবন্ধী অ্যাসিড নাকি খার অনুবন্ধী অ্যাসিড ঠিক আছে আর অ্যাসিড থেকে যেটা তৈরি হইলো ওটা কি অনুবন্ধী কি বলেন তো ওটা কি অনুবন্ধী বেইস কথা বুঝছি অনুবন্ধী বেস এরপরে তাহলে একটু আমাকে অ্যানসার দেন তো ভাইয়া অ্যামোনিয়া বিক্রিয়ার পরে অ্যামোনিয়াম হইছে তাহলে বলেন NH3 টাকে H+ দান করছে না গ্রহণ করছে বলেন তো H+ গ্রহণ করছে এক্স্যাক্টলি H+ গ্রহণ করছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ মতো অ্যান্সার দিয়ে দিছো H+ গ্রহণ করলে ও কি হবে ও হচ্ছে বেজ হয়ে যাবে তাহলে বেজ এটা হইলে সাথেতে কি হবে অ্যাসিড হবে কথা ক্লিয়ার সবাই কি বুঝছি বলো তো এটা হচ্ছে আমার বেজ তাহলে এর সাথে হচ্ছে অ্যাসিড তাহলে এইখানে আমাকে একটু বলেন যে এনএসসি থেকে যেটা তৈরি হইলো ওটা কি হবে অনুবন্ধী অ্যাসিড হবে না এটা কি হবে অনুবন্ধী অ্যাসিড ক্লিয়ার ক্লিয়ার সবাই সবাই একটু একটু ক্লিয়ারলি বলো বুঝছো তাহলে জাস্ট দাও অ্যান্সার দাও অ্যামোনিয়াম যেটা আছে এ অ্যামোনিয়ামটা অ্যামোনিয়া হয়েছে অ্যামোনিয়ামটা অ্যামোনিয়াম হয়েছে মানে কি করছে এইচ প্লাসটা দান করছে তাহলে তোমরা আমাকে বলো এইচ প্লাস দান করলেও কি অ্যাসিড না ঠিক আছে আচ্ছা দেখো এই জায়গাটা লিখে দিছি আমরা কাজ করতেছি অ্যামোনিয়াম থেকে এইচ প্লাস দান করলে অ্যাসিড হয়েছে এবার আমাকে একটু বলেন অ্যাসিড হলে সাথে যে বিক্রিয়া করতেছে ও কি বেস না তাহলে এবার আমাকে বলো এই বেস থেকে যেটা তৈরি হচ্ছে ও কি অনুবন্ধী অ্যাসিড না খার তোমরা বলো ও কি অনুবন্ধী অ্যাসিড না খার। অনুবন্ধী অ্যাসিড আর এখানে যেটা উৎপন্ন হলে ওটা কি হবে অনুবন্ধী বেস কথা কি ক্লিয়ার সবাই কি বুঝছো ক্লিয়ার আচ্ছা তাহলে তোমরা আমাকে একটু বলো এই যে নিচের তিনটা আছে নিচের তিনটাকে সবাই নিজে নিজে পারবানা একটু ভ্যাকে বলতো মানে আমি চারটা করে দিছি বাকি তিনটাকে একটু নিজে পড়ে নিতে পারবানা বলতো একটু ভাইকে জানাও তো পারবো ঠিক আছে এক্স্যাক্টলি ঠিক আছে হ্যাঁ এভাবেই করতে হবে কোনো সমস্যা নেই এবার আমি আপনাদেরকে একটা জিনিস করে দেখাবো যেটার জন্য আমি টাইম পাচাচ্ছি আসলে সেটা হইতেছে একটু বলেন তো কিছু কিছু জিনিস আছে উভধর্মী হম যেমন মাঝে মাঝে কোশ্চেনে বলে দেয় কি আমি একটু বলি আপনাকে বলবে দেখবেন আপনার যদি বোর্ড কোয়েশন খাটেন তাহলে এখানে কোশ্চেন করবেন HCO3- উভধর্মী এটা ব্যাখ্যা করো আবার এটাও করতে পারে যে যেটা আছে এটা উভধর্মী ব্যাখ্যা করো এখন এগুলো উভধর্মী কেন বলা হয় কি কারণ যেগুলোকে উভধর্মী ব্যাখ্যা করতেছি আমরা তাই না জানা দরকার খুবই ঠান্ডা মাথায় একটু আমার কথা শুনান তো ভাইয়া এইচ সিও কি এইচ প্লাস গ্রহণ করে H2CO3 টু হইতে পারে কি পারে না বলেন তো আপনারা বলেন পারে কি পারে না তাহলে এই কেসে যেহেতু সে এইচ প্লাস গ্রহণ করছে তাহলে ও কি অ্যাসিড নাকি বেস বলেন তো বলেন তো ও কি অ্যাসিড নাকি বেস এইচ প্লাস গ্রহণ করলে ও কি ও হচ্ছে বেইস আর এইচ সিও থ্রি মাইনাস যেটা আছে ওইটা যদি এইচ প্লাসটাকে ছেড়ে দেয় মানে দান করে দেয় তাহলে ওইখানে তৈরি হয় কার্বনেট তাহলে তখন এটা যেহেতু এইচ প্লাসটা এবার দান করলো যেহেতু এবার এইচ প্লাসটা দান করলো তাহলে এবার ও অ্যাসিড নাকি বেস আপনারা বলেন অ্যাসিড নাকি বেস বলেন তো অ্যাসিড তার মানে একই এইচ টু সিও দুইটা ভিন্ন জায়গায় ভিন্ন রকম ভাবে কাজ করলো না বলতো দেখো উপরে বিক্রয় সে এইচ প্লাস নিচে সে এইচ প্লাস করলো তারা যেহেতু এটা দুই রকম ধর্মের প্রদর্শন করতেছে এই জন্য এটাকে কি বলা হয় উভধর্মিতা বলা হয় কি বলা হয় উভধর্মী অ্যাসিড বলা হয় ঠিক আছে উভধর্মী অর্থ বলা হয় মানে সে এইচ প্লাস এরকম দুইটা গ্রহণ করতে পারবে তাহলে বলতো এইচ এস এর মতো এইচ এস ও মাইনাসটাও সেম কাজ করবে দান গ্রহণ করতে পারে ঠিক আছে এইচ এস ও থ্রি মাইনাস সেম কাজ করতে পারে বা হচ্ছে এখানটার মধ্যে যদি আপনি কি করেন এইচ সরি এখানটার মধ্যে এইচ সিও শুধু এরকম পানি আছে পানিও সেম কাজ করতে পারে কিভাবে আমি একটু বলে দিই পানিটা বলে দিব তবে ইজি সেম কাজ পানিটা একটু বলি একটু আমাকে বলেন পানিটা যদি কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি হয় এইচ থ্রি ও প্লাস আর সি মাইনাস আমাকে বলেন এই এইচ সি তো অ্যাসিড তাহলে বাই ডিফল্ট এইচ টু কি হবে বেস হয়ে যাবে না বেস হয়ে যাবে না বলেন তো আপনারা বলেন তাহলে বলেন এইখানে এইচ থেকে যেটা তৈরি হইলো এইচ সিএল যেটা তৈরি হলে এটা কি অনুবন্ধী অ্যাসিড নাকি বেস বলেন তো এটা কি অনুবন্ধী অ্যাসিড নাকি বেস অনুবন্ধী বেস আর এই বেস থেকে যেটা তৈরি হইল ওটা কি অনুবন্ধী কি বলেন তো এটা হচ্ছে আমার অনুবন্ধী অ্যাসিড কথা কি বুঝছি তাহলে এই কেসে তুমি কি প্রমাণ করলা প্রমাণ করলা যে H2O ওটা হচ্ছে বেস ওকে এবার আরেকটা বিক্রিয়া যদি দেখি এইচ টু ওটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম প্লাস ও মাইনাস তৈরি করছে অ্যামোনিয়াম প্লাস ও মাইনাস তৈরি করছে তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন তো অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হইতে হইলে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হইতে হইলে ও কি এইচ প্লাস দান করছে না গ্রহণ করছে বলেন তো আপনারা বলেন এইচ প্লাস দান করছে না গ্রহণ করছে গ্রহণ করছে তাহলে যদি এইচ প্লাসটা গ্রহণ করে তাহলে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে বেস এবং এই বেস থেকে যেটা তৈরি হয়েছে এটাকে আমরা কি বলি অ্যাসিড অ্যাসিড বলি আর এইচ টু যেটা আছে এটা তাহলে বাই ডিফল্ট কি অ্যাসিড হয়ে যাবে না অ্যাসিড তাহলে অ্যাসিড থেকে যেটা তৈরি হয় ওটাকে আমরা কি বলি অনুবন্ধী বেস বলি অনুবন্ধি বেস বলি তাহলে এটাতে কি প্রমাণ হইলো এটাতে প্রমাণ হইল এইচ ওটা হচ্ছে একটা কি এইচ ওটা হচ্ছে একটা অ্যাসিড ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা টু মার্কসের জন্য আসে তো বলেন তো ভাইয়া এটা টু মার্কসের জন্য আসলে সুন্দর করে সবাইকে ব্যাখ্যা করতে পারবেন কি পারবেন না চ্যাট বক্সে জানান ভাইয়াকে